কোরআন সম্পর্কে তো বাদে কমেন্ট করে, তখন কিন্তু আমরা ঠিকই লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি। কথা কথা দেখেন, বিশেষ করে আমাদের মতো হুজুর যারা আছে, 30 বাড়ি 30 দিন খাওয়া হুজুর খেয়ে তো একেবারে গৃহপালিত পোলট্রি, বোঝেন তো কি মুরগি, জোরে কর না কেন ভাই, আপনাদের করছি না তো আমাদেরই করছি কি, 30 বাড়ি 30 দিন খাওয়া, 1 মাস পরে চাচার বাড়ি খাওয়া, শাশিমা কয় হুজুরি খাওয়া, আজকে দেশি মুরগি, এরপরে ইলিশ মাছ, জিএল মাছ, পাকাল মাছ, বাজারে ভালো ভালো যে খাবারগুলো আছে ওইগুলো নিয়ে আসবা, 1 মাস পরে হুজুরি খেতে দেব, হুজুর খেয়ে আরে বাবা সিয়ারে ধরে না, ওই মেম্বারে বসে থাকে তো মেম্বার মনে মনে ভাবছে কি উঠলো রে বাবা, যখন কোরআনের বিরুদ্ধে স্লোগান হয় রাসূলের বিরুদ্ধে তখন কথা হয়, তখন কই দে হুজুর আজকে একটু মহেশপুরে যেতে হবে, কই যে বোঝেন না আমি তো চাকরি করি, আমার তো নিরপেক্ষ, আমি তো চাকরি চলে গেলে বাবা কি খাবো, এই নিরপেক্ষ হুজুর তো মহেশপুরে একটাও নেই, আসে না নাই, তুমি 5,000 টাকা চাকরির জন্যে তুমি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত করতে পারলে না, কোরআনের বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে তুমি স্লোগান দিতে পারলে না, তোমার মতো ইমামের পিছনে নামাজও হবে না, আছে না, 5,000 টাকার জন্য ও মনে করে যে আমার যদি চাকরি চলে যায়, হক কথা বললে যদি চাকরি চলে যায়, আজকে ওই যে আমার ইখলাস বলছিল মসজিদের কমিটির সভাপতি তো সুদখোর ঘুষখোর জিনাখোর নারীখোর ডাইলখোর মদখোর গুলো, মহেশপুরের মসজিদ কমিটি গুলো ভালো আলহামদুলিল্লাহ, আমার ওই পারের কথা বলছি, আপনাদের কথা বলছি না, কিন্তু সব জায়গায় আছে, সারা জীবন সুদে কারবার করিয়ে হুইসে কারবার করি, এখন উনি হয়েছেন ওই জায়গার একেবারে চিফ হুইপ, এসেই মসজিদে শুক্রবার দিন কয়েক হুজুর দিনকাল ভালো না, রাজনীতি করার দরকার নেই, উনার কথা কওয়া যাবে না, ওনার বাপের কথা কইতে হবে, কথা কন না কেন, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট ছিল, এতে কি সন্দেহ টন্দ আছে না, কেন জোরে কন না কেন, এ পাশিলে বাইরে দাঁড়া আসো, আল্লাহর নবী যে রাষ্ট্রপতি ছিল এতে কোন সন্দেহ আছে, জোরে কন না কেন আছে, তাহলে বিশ্ব নবী যদি রাষ্ট্রপতি হতে পারে, বিশ্ব নবী যদি রাজনীতি করতে পারে, তুমি বিশ্ব নবীর উম্মত দাবি করে কেন তুমি ইসলামের রাজনীতি করতে পারো না, আর এই কথা বললে আমি রাজা কান না, এই কথা বললে কিছু জ্বলে টাকিয়ে দেয়, করা কিছু নেই, তাহলে এগুলো বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই, ফজিলতের ওয়াজ করি, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব, নাকি আয়াতুল কুরসি পড়লে হবে, পড়বেন আগে যেটা ফরজ সেটা করবেন, আগে ফরজটা বাদ দিয়ে গুড়া কেটে নিয়ে আগায় পানি ঢালছো ও মানে খুব কাজ হবে, খুব কাজ হবে, আল্লাহর নবী যদি মক্কায় শুধু এই ফজিলতের ওয়াজ করতো বিশ্ব নবীর কোনো আঘাত হতো, ও বলেন আঘাত হতো, আবু জাহেল প্রস্তাব দিয়েছিল না ভাইপো, সাসা ভাইপো লড়াই করে ঝামেলা করে লাভ নাকি, এক কাজ করা যাক, কাবাঘার অর্ধেকটা তোমার হোক আর অর্ধেকটা আমার হোক, তুমি অর্ধেকটা নিয়ে তুমি তোমার উপাসনা, তুমি আল্লাহর সাথে কি করবা না করবো ওটা তোমার ব্যাপার, আর এক পাশে আমি দেব দেবী নিয়ে যা করি করবো, হ্যাঁ বিশ্বনবী এই প্রোগ্রাম এই প্রস্তাবে তো রাজি, রাজি আপনারাও রাজি নাকি, আপনারাও রাজি, বিশ্বনবী সেদিন বলেছিল আপনি কাবার অর্ধেকটা দিতে চাচ্ছেন, এ মক্কার সবচাইতে বিলাস বহুল বাড়িটা আপনি আমাকে দিতে চাচ্ছেন, সুন্দরী রমণী আপনি আমাকে দিতে চাচ্ছেন, ও চাচা এত এক অল্প ব্যাপার, আপনি যদি আমাকে এক হাতে চন্দ্রটা দেন আর এক হাতে যদি আপনি আমাকে সূর্যটা দেন, তবু আমি এক চুল পরিমাণ কালেমার পথ থেকে এক বিন্দু আমি সরে যাব না, যাব না, আপনারা যাবেন নাকি, আপনারা যাবেন, আবু জাহেল আবু লাহাব
সাথে সাথে বৈঠক বসে গেল কি করা যায় কেমনে কি করা যায় আবুল আহাবের স্ত্রীর নাম ছিল কিন্তু উম্মে জামিল কি আবুল আহাবের স্ত্রীর নাম কি উম্মে জামিল আবুল আহাবের নাম কিন্তু এটা তার প্রকৃত নাম না তার নাম কিন্তু আব্দুল উজ্জাফ আবুল আহাব তার একটা লকব নাম আবুল আহাব হলো আগুনের ওই যে শৃঙ্গা নাকি কয় যে আগুনের লীলাহীন স্ফুলঙ্গ আগুনের লীলাহীন বলে এক কথা আবুল আহাবের চেহারা ছিল খুব সুন্দর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ছিল খুব সুন্দর উম্মে জামিল আবুল আহাব আর আবু জেহেলকে বলছে শোনো শোনো মহেশপুরবাসী খুব কান খাড়া করে কথাগুলো শুনতে হবে কারণ এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী দুনিয়া নয় কতক্ষণ না কেন আমি আজকে এখানে ওয়াজ করছি আমি যদি এই সময় এই জায়গায় মারা যাই আমি বাড়ি যাওয়ার আগে কিন্তু আমার কবরটা খোঁজা হয়ে যাবে ভাই এই জন্য আপনাদেরকে আমি কিছু কথা বলে দিতে চাই আমি আপনারা সবাই মিলে যদি আমার ফুলের মালা দেন আর আমার আল্লাহ যদি আমার জুতোর মালা দেয় আমার জীবন কিন্তু সাকসেস না আর সবাই মিলে যদি আপনারা আমার জুতোর মালা দেন আর আমি কোরআন সুন্নার হক কথা বলার কারণে আমার আল্লাহ যদি আমার ফুলের মালা দেয় আমার জীবনটা কিন্তু সাকসেস ভালো করে শোনো মহেশপুরবাসী আবুল আহাব আর আবু জেহেলকে তার স্ত্রী আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলছে তোমাদের দ্বারা হবে না তোমাদের দিয়ে হবে না দেখো কি করতে হয় আবুল আহাবের বাড়ি আর বিশ্বনবীর বাড়ি ছিল পাশাপাশি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কাঁটা বিশ্বনবী যেই পথ দিয়ে যেত বাড়িতে ঢুকতো যেই পথে ওই পথে কাঁটা পুঁতে রাখতো যাতে বিশ্বনবী কষ্ট পায় যাতে বিশ্বনবী কষ্ট পেয়ে যখন চোখ দিয়ে পানি পড়বে উম্মে জামিল খুশি হতো এরপরে আর দেখেন সারাদিন খাবারের পানি যে তিন বেলা খাবার খাওয়ার পরে যেটো পানিটা থাকে ওটা একটা ডাস্টবিনের একটা পাত্রে রেখে দিত উট গরু ছাগলের যে উৎকৃষ্ট যেইগুলো আর কি পায়খানা যেইগুলো ওটা হতো ওটা ওই বাতিলের ভিতরে বালতির ভিতরে রেখে দিত এরপরে সারাদিন উটনটা ঝাড় দেওয়ার পরে যে ময়লাটা হতো ওটা ওই পাত্রে রেখে দিত সকালবেলা আপনার আমার মা সকালবেলা যখন নিজের উটনটা ঝাড় দিত এই উম্মে জামিল বিশ্বনবীর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরার উপরে মাথার উপরে ঠেলে দিত আল্লাহু আকবার যাতে কষ্ট দিয়ে হাতে না মেরে ভাতে মেরে থেকে তাদের সরানো যায় এভাবে কয়েকদিন চলে গেল একদিন বিশ্বনবী ফল করলো এটা বিশ্বনবী মা খাদিজাকে বলল ও খাদিজা একটি দিনও তো তুমি আমার কাছে কোনোদিন অভিযোগ করলে না আবুল আহাব তোমার শাশুড়ি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তোমার শাশুড়ি তুমি তো একটি দিনও আমাকে বললে না আমার শাশুড়ি আমার মা নাই আমার বাবা নাই আমার শাশা আমার শাশি তো আমার আপন এরপরও তারা এত অত্যাচার করেন একটি দিনও তো তুমি আমার কাছে অভিযোগ করলে না মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেদিন আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি যেদিন আমি কালেমা পড়ে নিয়েছি ওই দিন থেকে আমার জান আমার মাল সব আমার আল্লাহ রাসূলের পথে আমি ব্যয় করে দিয়েছি মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন উম্মে জামিল আমার উপরে অত্যাচার করে আমি তখন এটা মনে সান্ত্বনা দিই আমার নবীর উপরে আমার স্বামীর উপরে কিনা জানি এর সাইতে বড় অত্যাচার হয় কিনা আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যত অত্যাচার হয় যত জুলুম নির্যাতন হয় আমার উপর হয়ে যাক কিন্তু আমার নবীর উপরে যেন এরকম জুলুম নির্যাতন না হয়